আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আহাদ অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইনে প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার দুনিয়ার সহজ একটি আর্নিং ভিডিও নিয়ে হাজির হলাম। আর এখান থেকে আপনি একটি কাজ কমপ্লিট করে অ্যাপ্রুভ করলেই পাবেন সর্বনিম্ন $10। এভাবে যত বেশি কাজ করবেন তত বেশি আর্নিং করতে পারবেন। আমি 100% না 1000% গ্যারান্টি দিলাম। আজকের এই ভিডিওটি দেখে আপনারা লাইফ টাইমের জন্য ইনকামের একটি সোর্স তৈরি করতে পারবেন। এতে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু মোবাইল অথবা কম্পিউটার নাড়াচাড়া করতে পারলেই যথেষ্ট। বন্ধুরা, কাজটি আপনি যদি মোবাইল থেকে করতে চান তাহলে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। এর পরবর্তীতে উপরে দেখবেন থ্রি ডট একটি আইকন, এখানে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে ডেস্কটপ মোড সাইট একটি অপশন দেখতে পাবেন, ওইখানে ক্লিক করে আপনার মোবাইলের উইন্ডোটি ডেস্কটপ মোডে করে নিবেন। তাহলে আপনার উইন্ডোটি কনভার্ট হয়ে কম্পিউটার পরিণত হয়ে যাবে। আপনার কাজ শুধু একটি ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করবেন, আবার আরেকটি ওয়েবসাইটে আপলোড করবেন। তো এই ওয়েবসাইটে কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে আপনাদের আর্নিং এর টাকা পকেট আনবেন, এ টু জেড ফুল প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আপনার প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এভাবে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি অল করে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। তো এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি ভিডিওর মূল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে এসেছি studypool.com ওয়েবসাইটে, আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে সকল ক্যাটাগরির বইগুলো আপলোড করে ইনকাম করব সেই সমস্ত ক্যাটাগরির লিস্টগুলো দেখে নেই। তো দেখুন, আমি স্ক্রলিং করে একটু নিচে আসছি। তো দেখুন, এখানে 6টি ক্যাটাগরির লিস্ট আমরা দেখতে পাচ্ছি, ম্যাথমেটিক্স, সায়েন্স, বিজনেস, প্রোগ্রামিং, হিউম্যানিটিক্স, রাইটিং। এই সমস্ত ক্যাটাগরির বইগুলো আমাদেরকে আপলোড করতে হবে। তো আপনি নিশ্চিত থাকেন যে আপনার কোনো বই লেখা লাগবে না। তাহলে এই বইগুলো আমরা কোথায় পাবো? এখন এই বইগুলো কালেকশন করার জন্য আমাদেরকে যাইতে হবে আরেকটি ওয়েবসাইটে। তো আমি চলে এসেছি zlibrary.org, আর এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো দেখুন, এখানে বর্তমানে যতগুলো বই দেখা যাচ্ছে তার লিস্ট এখানে দেখা যাচ্ছে। তো একটু পরে আমরা আমাদের লিস্ট অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির বইগুলো খুঁজে নেব। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এই সাইডে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে সাইন আপ, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাকাউন্ট তৈরি করার অপশনগুলো আমরা পূরণ করে ফেলবো। তো বন্ধুরা দেখুন, অ্যাকাউন্টটি তৈরি করার জন্য এখানে আমার জিমেইল, ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন সাইটটি লোড নিচ্ছে। ওকে, দেখুন এখানে লেখা চলে এসেছে ভেরিফাই ইউর ইমেইল, প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। আমি যে ইমেইলটি দিয়েছি ওই মেইলে লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আমাকে ভেরিফাই করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এই সাইডে মনোযোগ সহকারে কাজ করবেন, ইনশাল্লাহ সফল হবেন। তো দেখুন, এই যে আমার মেইলটি দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু স্টাডিপুল, প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন নিচে আমরা এই যে লেখা দেখতে পাচ্ছি ভেরিফাই ইমেইল, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন সাইটটি লোড নিয়ে আমাদেরকে পরবর্তী আরেকটি স্টেপে নিয়ে চলে এসেছে। এখন এখান থেকে চেকবক্সে একটি টিক মার্ক করে দেবো। এখন এখান থেকে আই এগ্রি ক্লিক করে দিচ্ছি। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে তারা আমাদেরকে অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে এসেছে। এখন এখান থেকে কন্টিনিউ, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখুন ইউ শুড সিলেক্ট এ ইউনিভার্সিটি, এখানে দেখুন লেখা আছে স্কুল, এখানে আপনার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখে দিবেন। ওকে, এখন এখান থেকে কন্টিনিউ, এই অপশনে আবার ক্লিক করছি। এখন এখান থেকে ডান, এই অপশনে ক্লিক করছি। ওকে বন্ধুরা দেখুন, এখন আমাদের আর্নিং ওয়েবসাইটের মূল ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে এসেছি। এছাড়াও দেখুন এই কর্নারে আমরা লেখা দেখতে পাচ্ছি অল সাবজেক্ট, আপনি যে সমস্ত বিষয় নিয়ে কাজ করতে চান সমস্ত বিষয়ের লিস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তো দেখুন এখানে লেখা রয়েছে বিজনেস, তো বিজনেসের এই অ্যারোতে ক্লিক করলে পরা বিজনেসের আন্ডারে যতগুলো ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরির লিস্ট আপনি এখানে দেখতে পারবেন।
এখানে প্রোগ্রামিং, সায়েন্স, হেলথ অ্যান্ড মেডিকেল, ই কমার্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, তো এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। তো মনে রাখবেন এখানে যে সমস্ত ক্যাটাগরি লেখা আছে আপনাকে এই ক্যাটাগরি অনুযায়ী বইগুলো কালেক্ট করতে হবে এবং ওই বইগুলো এই সাইডে আপলোড করতে হবে। তো এখন আমরা বইগুলো কোথায় পাবো? বইগুলো পাওয়ার জন্য আমরা চলে যাবো আরেকটি ওয়েবসাইটে, zlibrary.org, যা পূর্বে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিয়েছিলাম। এখন আমরা আমাদের এই নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী বইগুলো কালেক্ট করব। তো এই জন্য এখন আমি ক্লিক করছি বুকস এই অপশন। তো দেখুন আমি লিখেছি হেলথ অ্যান্ড বিউটি, এখন কিবোর্ড থেকে ইন্টারফেস করছি। তো দেখুন হেলথ অ্যান্ড বিউটি লেখার সাথে সাথে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড যতগুলো বই আছে এখানে সমস্ত বইয়ের লিস্ট চলে এসেছে। এখানে শুধু বই আর বই, লাখ লাখ বই আপনি এখানে পাবেন, এতে একটি টাকাও খরচ হবে না আপনার এখান থেকে বইগুলো কালেক্ট করতে। তো দেখুন এখানে 1 থেকে 10টি পেজ দেখা যাচ্ছে, এর পরবর্তীতেও আরো পেজ আছে। তো যাই হোক, আমি এখন এখান থেকে একটি বই ডাউনলোড করব। এই বইটি ডাউনলোড করার জন্য আমি এই লিঙ্কের উপরে ক্লিক করছি। তো দেখুন অলরেডি বইটি আমার ওপেন হয়েছে। এখন এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড, এই অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই আমার বইটি ডাউনলোড শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা এখানে প্রপারিতে কাজ করেন, আমি 100% না 1000% গ্যারান্টি দিলাম আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন। আপনারা যারা অনলাইনে দিন রাত 24 ঘন্টা মোবাইল অথবা কম্পিউটার টিপাটিপি করে একটি টাকাও ইনকাম করতে পারেন নাই, তাদের জন্য আমি রিকোয়েস্ট করে বলছি তারা এই সাইডে একটু সময় দেন, আপনাদের সময় বিফলে যাবে না। কারণ আমি নিজেও এই সাইডে কাজ করার উদ্যোগ নিয়েছি। এখন আমরা আমাদের এই বইটি আমাদের ওয়েবসাইটে আপলোড করব। তো এই জন্য চলে এসেছি studypool.com ওয়েবসাইটে। এখন বইটি আপলোড করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে সেল ডকস, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন বইটি আপলোড হওয়ার জন্য সাইটটি লোড নিচ্ছে। তো আমার এখানে নেট কানেকশন দুর্বল থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে বন্ধুরা, দেখুন সেল ডকসে ক্লিক করার পরবর্তীতে সাইটটি লোড নিয়ে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে চলে এসেছে। এখন আমরা এই সাইডে আপলোড মোর ফাইল, এই অপশনে ক্লিক করে আমাদের ফাইলটি আপলোড করে দেবো। তো আপলোড করার পূর্বে দেখুন এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি অপশন দেখায়। এখানে দেখুন টপ আর্নার্স, মানে সর্বোচ্চ লেভেলে যারা ইনকাম করছে তাদের নামের লিস্ট এবং তাদের ইনকামের অ্যামাউন্ট দেখা যাচ্ছে। তো এখন আমরা আমাদের বইটি আপলোড করব। তো আপলোড করার জন্য একটু নিচে আসি। তো এখানে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি ইউ ক্যান আপলোড ডকস ইন অল ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের বই আপনি আপলোড করতে পারবেন। আপলোড ইওর ডকুমেন্ট টু আর্ন আপ টু $10 পার ডকুমেন্ট ভিউ, তার মানে আপনার এই বইটি যতবার ভিউ হবে আপনি শতবারই পাবেন $10। আর আমি আপনাদেরকে বলবো এই সাইডে আপনি কমপক্ষে প্রতিদিন 100টা বই আপলোড করবেন। তো কম দিলেও কোনো সমস্যা নেই। তো আপনার সাইডে যত বেশি বই আপলোড করা থাকবে আপনার সাইডে তত বেশি ভিউ জেনারেট হবে। তো এখন আমার বইটি আপলোড করার জন্য আপলোড মোর ফাইল এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে দেবো। তো আমি এটার উপরে ক্লিক করছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করছি। হ্যাঁ দেখুন এখানে তারা লিখে দিয়েছে বিফোর ইউ আপলোড। এখন এখান থেকে কনফার্ম এই অপশনে ক্লিক করে দেবো। আপলোডিং ওয়ান ফাইল, প্লিজ ডু নট ক্লোজ দা উইন্ডো বিফোর দা আপলোড ইজ কমপ্লিট। তো আপনার উইন্ডোটি ক্লোজ করবেন না আপলোড হওয়ার আগ পর্যন্ত। তো দেখুন অলরেডি আমার ফাইলটি আপলোড হয়েছে। এখন এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট পেন্ডিংস ওয়ান, যেহেতু আমি এইমাত্র একটি ফাইল আপলোড করছি এই কারণে এখানে একটি দেখাচ্ছে। আর আমার ডকুমেন্ট বইটি যখন অ্যাপ্রুভ হবে তখন ডকস অ্যাপ্রুভ এই অপশনে আমরা দেখতে পাবো। যদি কোনো কারণবশত আমাদের বইটি ডিক্লাইন্ড হয় তখন আমরা এই অপশনে দেখতে পারবো। যদি আপনার বইটি ডিক্লাইন্ড হয়ে যায় তখন আপনি কি করবেন, এখন ওই উপায়টি আমি আপনাদেরকে দেখাবো। এবং এটা ছাড়াও আরেকটি উপায় আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যখন এই বুকস লাইব্রেরি থেকে আপনাদের পছন্দের বইটি আপলোড করবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পিডিএফ আকারে বইটি ডাউনলোড দেখতে পাই না, সেক্ষেত্রে আমাদের ওই ফাইলটি কিভাবে আমরা পিডিএফ করব বিষয়গুলো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যেই ডকুমেন্ট বইগুলো আমাদের ডিক্লাইন্ড হয়ে যায় সেগুলো আমরা কিভাবে অ্যাপ্রুভ করব। এই জন্য আমি চলে যাচ্ছি আমাদের ওই বইতে। তো দেখুন আমরা এই বইটি আপলোড করছি, এখন এটাকে ক্লিক করে আবার ওপেন। তো দেখুন আমাদের ডকুমেন্টটি অলরেডি ওপেন হয়েছে। এখন ক্লিক টু রিড মোর এই অপশনে ক্লিক করে দেবো, সমস্ত
লেখাগুলো ওপেন হয়ে যাবে। এখন সিলেক্ট করে কপি করবেন, তারপরে আপনারা চলে আসবেন ফ্রি আর্টিকেল স্পিনার্স এই ওয়েবসাইটে। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। তো তোমরা দেখুন আমাদের ফ্রি আর্টিকেল স্পিনার্স ডট কম ওয়েবসাইটটি ওপেন হয়েছে। এখন আমাদের হাতে যেই ডকুমেন্টটি কপি করা আছে, এখন এই ডকুমেন্টটি আমরা ইনপুট টেক্সট এই অপশনে ছেড়ে দেব, এই জন্য আমি পেস্ট করে দিচ্ছি। এখন এখানে BUH এই অপশনে আমাদের ফন্টগুলো লিখে দিতে হবে। এখন কিবোর্ড থেকে এন্টার। তো দেখুন এখন এখানকার লেখা এবং এখানকার লেখা পার্থক্য হয়ে গেছে। এখন আমরা এই লেখাগুলোকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করে আবার এখান থেকে কপি করব। কপি করে আমরা MS ওয়ার্ড ফাইলে চলে আসবো। এখন এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। এখন এই লেখাগুলোকে আমরা PDF করব। তো এই জন্য ফাইল থেকে আমি সেভ করে নিচ্ছি, এটাকে ডেস্কটপে রাখবো। তো আমি ফাইলের একটি নাম দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি আমার ফাইলের নাম মেডিকেল। এখন আমরা আমাদের এই ডকুমেন্ট ফাইলটিকে PDF এ কনভার্ট করব। আরেকটি ওয়েবসাইটে চলে যাবো, অনলাইন কনভার্ট ডট কম ওয়েবসাইটে। আর আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। আর এই ওয়েবসাইট সম্বন্ধে আমি বিস্তারিতভাবে একটি ভিডিও বানাইছি, ওই ভিডিওটা আপনারা পারলে দেখে নিতে পারবেন, আমার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। তো দেখুন ডকুমেন্ট কনভার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে সাইটটি লোড নিচ্ছে। এখন আমরা পরবর্তী পেজে চলে এসেছি। এখন এখান থেকে আমাদের ফাইলটি সিলেক্ট করে দেবো, এই জন্য কনভার্ট টু PDF এই অপশনে ক্লিক করছি। ওকে, এখন এখান থেকে চুজ ফাইল এই অপশনে ক্লিক করছি, রাখছি ডেস্কটপে। তো দেখুন আমি এখানে ডেস্কটপ অপশনে আছি। এখন MS ওয়ার্ড ডকুমেন্টের নাম দিয়েছিলাম মেডিকেল। এখন এই মেডিকেল ওয়ার্ড ফাইলটি আমি সিলেক্ট করছি। এখন এখান থেকে ওপেন। তো দেখুন ফাইলটি আমার আপলোড শুরু হয়েছে। ওকে, অলরেডি 100% হয়েছে। এখন এখানে স্টার্ট এই অপশনে ক্লিক করে দিস। ওকে, এখন দেখুন আমার মেডিকেল ডকুমেন্ট ফাইলটি PDF হয়েছে। এখন এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিবেন। ডকুমেন্টটি PDF এ ডাউনলোড শুরু হয়েছে। এভাবে আপনারা আপনাদের ডকুমেন্টটি PDF করতে পারবেন। এছাড়াও এখন আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাবো, সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ফাইলগুলো PDF আকারে ডাউনলোড হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন। সেক্ষেত্রে আপনি একই পদ্ধতিতে আপনার এই ডকুমেন্টগুলোকে আপনি এভাবে কপি করবেন, কপি করে এখানে নিয়ে আসবেন, এই ওয়েবসাইটের ফরম্যাটের মাধ্যমে আপনারা PDF এ কনভার্ট করে নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এই সাইট থেকে কিভাবে আপনারা উইথড্র দিবেন। তো বন্ধুরা, আপনাদের ইনকামের টাকা উইথড্র দেওয়ার জন্য আপনারা মেনু এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনারা দেখতে পারবেন ব্যালেন্স এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমার ব্যালেন্স এখানে 00, পেন্ডিং ব্যালেন্স 0। যেহেতু আমি অ্যাকাউন্টটি এই মাত্রই তৈরি করছি, এই কারণে আমার আর্নিং এর ব্যালেন্স 0 দেখা যাচ্ছে। তো উইথড্র করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন উইথড্র মানি এই অপশনে। এখন দেখুন উইথড্র করার জন্য আপনি যে সমস্ত মাধ্যমে আপনার টাকাটি সরাসরি আপনার ব্যাংকে আনতে পারবেন সেই অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। তো দেখুন এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে পাইনরের অ্যাকাউন্ট, পেপাল আর অন্যান্য ব্যাংক আছে। পাইনরের অ্যাকাউন্ট কিভাবে করবেন ওই ভিডিওটি আমি পূর্বেই তৈরি করছি আমার চ্যানেল থেকে। আপনি এই ভিডিওটি দেখে একদম নির্ভুলভাবে পাইনরের একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং পাইনর থেকে সরাসরি আপনার টাকাটি একদম আপনার ব্যাংকে চলে আসবে। ব্যাংকে যদি আপনার টাকাটি আনতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে বাংলাদেশি যে কোনো ব্যাংকে আপনার টাকাটি আনবেন, এ টু জেড ফুল প্রসেস দেখানো হয়েছে। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাথে সাথে ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ডকুমেন্ট বইটি যখন আপলোড করছি তখন তারা আমাকে একটি মেসেজ করছে। তো দেখুন মেসেজে কি লেখছে আমরা একটু ওপেন করে দেখি। দিস ইজ এ মেসেজ টু কনফার্ম দ্যাট উই হ্যাভ রিসেন্টলি রিসিভড ডকুমেন্ট দ্যাট ইউ হ্যাভ আপলোডেড, উই টাইপিক্যালি টেক 48 hours প্রসেস এন্ড রিভিউ। যাক, আমাদের বইটি তারা রিভিউ দেখবে এবং 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দেবে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। তারপরেও যদি কোনো অংশ বাদ পড়ে এবং আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাথে সাথে ভিডিওতে রিপ্লাই দেব। তা বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।